অসহ্যক দুর্বৃত্তর আক্রমণত নিহত হয়েছিল অসমৰ যুবক বাবুল। বাবুলর মৃতদেহ পড়ে আছিল কৃষাণগঞ্জত। কৃষাণগঞ্জৰ মর্গর ভিতর তিনি চারিদিন ধরে পড়ে আছিল অসমৰ যুবকজনের মৃতদেহ, আর অবশেষত অসমৰ যুবকজনের মৃতদেহ ঘরলৈ লৈ অহা হয়েছে। আর তারপর এতিয়া শোকত ভাগি পড়েছে পরিয়াল তথা অঞ্চলবাসী। লৈ আহিছো সবিস্তারে এই খবর। মাতৃ কর্কট রোগত আক্রান্ত আর বহিরাজ্যত দুর্বৃত্তর আক্রমণের বলি হল পুত্র। মাতৃ যেটো সময়ত কর্কট রোগত আক্রান্ত হয়ে আছিল সেই সময়তে বহিরাজ্যত দুর্বৃত্তই আক্রমণ করে হত্যা করলে অসমৰ এজন যুবকক। অসমৰ যুবকৰ মৃতদেহ এতিয়া ঘর আহি পাইছে। ঘর পালেহি কিষাণগঞ্জত দুর্বৃত্তর আক্রমণত নিহত বাবুলর মৃতদেহ। দুর্ভোগীয়া ঘরখনত এতিয়া কেবল কান্দোলনের রোল শুনিবলৈ পোৱা গৈছে। সমগ্র অঞ্চলৰ জনতা এতিয়া থুপ খাইছে বাবুলর ঘরৰ চোতালত। শোকাকুল পরিবেশের মাজত সম্পন্ন হল অন্ত্যেষ্টিক্রিয়া। বহিরাজ্যত দুর্বৃত্তই হত্যা করেছিল অসমৰ যুবকক। বহিরাজ্যত কর্মৰ সংস্থাপনের বাবে গৈ বাবুলে হেরালে নিজৰ প্রাণ। মাতৃ কর্কট রোগের দ্বারা আক্রান্ত আর একমাত্র ঘরত উপার্জন করেছিল বাবুলে। বাবুল বরুয়া গৈছিল কিষাণগঞ্জ রেলেরে ঘরলৈ অহার সময়তে দুর্বৃত্তই হত্যা করে বাবুলক। মৃত্যুর আগ মুহূর্তত পত্নীর সহিতে ফোনত শিহরণকারী বার্তালাপ আছিল বাবুলর। অসম আরক্ষীয়ে কিষাণগঞ্জ আরক্ষীরে যোগাযোগ করেছে বলে জানিব পৰা গৈছে। এই সমগ্র ঘটনার উচিত তদন্ত বিচাৰিছে এতিয়া সমগ্র রাজ্যবাসী। মাতৃ কর্কট রোগের দ্বারা আক্রান্ত আর মাতৃর চিকিৎসার বাবে যে খরচ বা ঘর চলাবর বাবে যে খরচ, সেই খরচ উঠাবর বাবে বাবুল গৈছিল বহিরাজ্যলৈ। বহিরাজ্যত কাম করেছিল বাবুলে। এখন দুখিয়া ঘরের বাবুল বরুয়া গৈছিল বহিরাজ্যলৈ আর বহিরাজ্যত কাম করে দুপয়সা উপার্জন করে বাবুলে ঘর চলাব বিচাৰিছিল। কিষাণগঞ্জৰ পৰা বাবুল ঘৰলৈ উভতি আহিব বিচাৰিছিল আৰু যেতিয়া ৰেলত উঠিব বিচাৰিছিল সেই সময়তে তেওঁ পত্নীৰ সৈতে কথাও পাতিছিল আৰু সেই সময়তে বাবুলক হত্যা কৰিছিল দুৰ্বৃত্তই। দুৰ্বৃত্তৰ হত্যা কৰাৰ কাৰণ এতিয়াও স্পষ্ট নহয়। বাবুলৰ মৃতদেহ তিনি চাৰিদিন ধৰি কিষাণগঞ্জৰ মৰ্গত পৰি আছিল আৰু অৱশেষত বাবুলৰ মৃতদেহ ঘৰলৈ লৈ অহা হ'ল। আৰু তাৰ পিছৰ দৃশ্যাৱলী আমি আপোনালোকক দেখুৱাইছোঁ। মাতৃ পত্নী কান্দোলনত ভাগি পৰিছে, পৰিয়ালৰ লোক এতিয়া কান্দোলনত এনেদৰে ভাগি পৰিছে। এয়া অসমীয়া যুবক বহিরাজ্যলৈ গৈ মৃত্যুক আকোয়ালি লওয়ার পিছর দৃশ্য আমি আপনাদের দেখাইছো। এয়া বাবুলর ঘরখনের দৃশ্য। এবার বাবুলর ঘরখন আপনি এবার চাওক। মাতৃ কর্কট রোগের দ্বারা আক্রান্ত আর মাতৃক চিকিৎসার বাবে যিকেইটা টাকা লাগে বা ঘর চলাবর বাবে যিকেইটা টাকা লাগে সেই টাকাকেইটা উপার্জন করিবর বাবে বহিরাজ্যলৈ গৈছিল বাবুল বরুয়া। কিন্তু সুশরীরে বাবুল আর ঘরলৈ উভতি আহিব নোৱাৰিলে। তিনিদিন ধরে মর্গত থাকার পিছত বাবুলর মৃতদেহ বর্তমান ঘরলৈ অনা হয়েছে আর তার পিছর দৃশ্যাবলী এয়া। গহপুরের রজাবাড়ির এজন লড়া কিষাণগঞ্জত আজি প্রায় তিনদিন পূর্বে ঘটনা হয়েছিল আর তাতে রেলওয়ে হেৰি চিৰিত পড়ি আছে বলে তারপর ইতিমধ্যে ইনফরমেশন দিছে। কিন্তু আমি এই এটাই কথা আমি সন্দেহজনক হয়েছে যে এটা হত্যা, যে কিষাণগঞ্জতে যে এনেকুৱা ধরনের ঘটনা হয়। 2017 চনতো এনেকুৱা ঘটনা হয়েছিল। আপনার আমি কব বিচাৰিছো যে এটা কথা কি দুখন রাজ্যর কথা আছে। ইয়াত আজি অসমৰ রাইজ রেলত যাত্রা করাটো বা বহিরাজ্যলৈ যোৱাটো সুরক্ষিত নহয় নেকি? যে কিষাণগঞ্জত এনেকুৱা ঘটনা কিয় প্রায় হয়ে থাকে ইয়ার একটা উচিত তদন্ত। আর একটা কথা কব বিচার যে অসমৰ যিজন আমাৰ ডিজিপি ডাঙরি আছে জেপি সিং ডাঙরি, তেওঁ বিহাৰৰে হয়। কিন্তু তেওঁৰ এই ক্ষেত্রত কিন্তু অসমতে যে এই শাসন ব্যবস্থাটো চলাইছে তেওঁৰ দায়িত্ব আছে নাই? অসমত যে তেওঁ পুলিশৰ যি ব্যবস্থা এইটো কটকটীয়া কৈছে এইটো ঠিকে আছে, কিন্তু বিহারতো ইয়াৰ কটকটীয়া প্রশাসন মানে ব্যবস্থা কৰিব লাগে আৰু ইয়াৰ এটা উচিত তদন্ত লাগে। এক শোকাকুল পরিবেশৰ মাজত আজি বাবুল বৰা মৃতদেহ আহি গৃহ পাইছেহি। আর এই মৃতদেহ অনার ক্ষেত্রে আমার ওসরে আমার মানব দৰদী ব্যক্তি উদয় গোস্বামীর বাবে সহায় করেছে, কারণ এই দুখিয়া পরিয়ালটো মৃতদেহ অনার ক্ষেত্রে অপারগ আছিল। কিন্তু তার আর একটা কথা আমি কব বিচাৰিছো যে অসমৰ যুবকে বাহিৰত কাম করার অধিকার নাই নেকি? অসমৰ যুবক বিভিন্ন সময়ত বিহারে হোক ইউপিএ হোক বা বিভিন্ন কর্ণাটক বাংলাদেশ বিভিন্ন রাজ্যত কি হয় অসমৰ লড়াক নিঃসঙ্গভাবে হত্যা করা হয় আর সরকারে কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা গ্রহণ নকরে। গতি আমি দাবি উত্থাপন করছো এই বাবুল বরার এই হত্যা, এই হত্যাকাণ্ডক আমি কোনো কারণে সহ্য করব নোৱাৰিম। এনেকুৱা ধৰণৰ হত্যাকাণ্ড হৈ থাকে বহিরাজ্যৰ মানুহ ইয়াত অসমত কাম কৰি আছে, কিন্তু বহিরাজ্যৰ সেই মানুহখিনিও কিন্তু সুৰক্ষা কিন্তু অসমৰ মানুহ দিব নোৱাৰিব কিন্তু এটা সময়ত। গতিকে আমি পুনৰবাৰ দাবী উত্থাপন কৰিছোঁ আমি আচাৰ তৰফৰ পৰা যাতে এই হত্যাকাণ্ডৰ বিচাৰ হ'ব লাগিব। যেতিয়ালৈকে বিচাৰ নহ'ব তেতিয়ালৈকে কিন্তু আমি শান্ত নাথাকোঁ, আমি প্ৰতিবাদী কাৰ্যসূচী ল'বলৈ আমি বাধ্য। ক'বলৈ ভাষা নাই, পৰিয়ালক সান্ত্বনা দিবলৈ ভাষা নাই, কিয়নো নিজে আমি অশান্ত, আমি কেনেকৈ সান্ত্বনা দিম? এতিয়া কথা হ'ল কি,
ইমান নিষ্ঠুরভাবে কেনেকৈ মানুহক এনেকৈ হত্যা কৰিব পাৰে আমি আচৰিত হৈ গৈছোঁ এজন গাঁৱৰ সহজ সৰল ল'ৰা ঘৰখনৰ অৱস্থা আপোনালোকে চাওক কিমান পুতৌ লগা আৰ্থিকভাৱে কিমান দুৰ্বল মাক সজ্জাগত মাকৰ পৰিয়ালৰ স্বাস্থ্যৰ খাতিৰত ঘৰখন চলাৰ খাতিৰত বহিৰাজ্যত কাম কৰিবলৈ গৈ আজি আমাৰ ল'ৰাৰ কি অৱস্থা হৈছে মোৰ চিন্তাৰ বিষয় হৈছে আমাৰ সচেতনসকলে নিশ্চয় চিন্তা কৰিব লাগে ইয়াৰ কি উপায় আছে সঁচাকৈ বিশেষকৈ আমাৰ অসমীয়া জাতিটোৰ কাৰণে এটা দুৰ্যোগৰ সময় হৈ আছে বাহিৰত যে গৈ গৈ পেলাই এনেকৈ ইয়েই নহয় আমাৰ এইটো ল'ৰাই নহয় বহুত ল'ৰাই এনেকৈ মৃত্যু হৈছে এটা এটা বিবৃতি দি যে দুৰ্ঘটনা হ'ল বা কোনোবাই হত্যা কৰিলে বছ সিমানতে শেষ হৈ যায় আজি আপোনালোকে আহিছে দেখিছে কাইলৈ এই পৰিৱেশ নাইকিয়া হ'ব এই পৰিয়ালটোৰ বিষয়ে কোনে চিন্তা কৰিব মই আজি ইয়াৰ জৰিয়তে সমূহ অসমবাসী ৰাইজক সচেতন ৰাইজক অনুৰোধ জনাম যাতে কিবা এটা আমাৰ অসমীয়া যুৱ সমাজৰ স্বাৰ্থত কিবা বিহিত ব্যৱস্থা লয় আৰু এই দুখীয়া পৰিয়ালটোৰ গহপুৰৰ ৰজাবাৰীৰ এজন ল'ৰা কিষণগঞ্জত আজি প্ৰায় তিনিদিন